চট্টগ্রামে 8 জুলাই থেকে শুরু হচ্ছে 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। 39তম এই মাহফিলে বাগদাদ শরীফ ভারত ও বাংলাদেশের পীর মাশায়েখ এবং ইসলামী চিন্তাবিদরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন বড়পীর আব্দুল কাদের জিলানির বংশধর আল্লামা আফিফ উদ্দিন আল জিলানি আল বগদাদি, ভারতের কাওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাহমুদ আশরাফি আল জিলানি সহ অনেকেই। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে বাদ আসর থেকে আয়োজিত মাহফিলে প্রতিদিন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী শায়খ আহমেদ বিন ইউসুফ। চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক এবং সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান এসব কথা জানান। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয় ও পিএইচপি ফ্যামিলি পরিচালক আলী হোসেন সোহাগ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।